আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আমাদের আজকে মূল যে প্রোগ্রাম নতুন ছাত্রদের নতুন শিক্ষাবর্ষে নতুন সবক প্রদান করবে অত্র মাদ্রাসার প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি আহমদ আলী সাহেব দামাত বারাকাতুহুম এখন আমাদের মাঝে নতুন সবক আমাদের ছাত্রদের মাঝে নতুন সবক এবং আমাদের উদ্দেশ্যে মূল্যবান নসিহত করবেন نحمده ونصلي على رسوله الكريم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انما يخشى الله من عباده العلماء وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلم او كما قال عليه الصلاه والسلام উপস্থিত অত্র এলাকার মুরব্বি শ্রদ্ধেয় আমাদের মাজেদা ইসলাম জামে মসজিদের সম্মানিত সহসভাপতি মাজেদা ইসলাম মসজিদ কমিটির জনাব আলহাজ আব্দুর রব সাহেব এবং গার্ডিয়ান আমাদের নাসির ভাই অত্যন্ত মানুষকে মহব্বত করেন আরও এখানে যারা আমি সবার নাম বলতে পারলাম না গার্ডিয়ান এখানে আছেন নিচে মা বন্ধা আছেন ও আমার প্রিয় ছাত্র ভাইয়েরা আজিজ তলাবা আসলে আজকে যে আমরা এখানে উপস্থিত হইতে পারছি কথা বলে না সব আমার দিকে তাকাও সব আমার দিকে তাকাও কোনো কথা বলবা না আমার দিকে তাকাও সবাই আজকে যে আমরা এখানে উপস্থিত হইতে পারছি এলাকার যারা গার্ডিয়ান যারা আছি এই প্রত্যেকটা কাইকে কাইকে আমাদের সব হয়েছে এবং এখানে যে বসা আছি প্রত্যেকটা মিনিট মিনিট সেকেন্ড সেকেন্ড কালকে আমাদের ময়দানে আল্লাহ তাআলা আমার সময়কে যখন হিসাব করবেন এই সময়টা আল্লাহর কাজের জন্য ব্যয় হয়েছে এটা লেখা থাকবে যদি কোরআন হাদিস সঠিক থাকে এজন্য আমরা যে এখানে ডাকাইছি আমি আমার দেশে একটা মাদ্রাসা করছি আপনারা বুঝবেন আমি আমার দেশে একটা মাদ্রাসা করছি নাজাতের জন্য এখানে আসার পরে এই মাদ্রাসার উদ্দেশ্যটা আমি যখন প্রথম বাড়ি করি ছাদ দেই নেই একটা ছেলে দাঁড়ায় পেশাব করতেছে সবাই আপনি চিনবেন এই ছেলেটাকে দাঁড়ায় পেশাব নিয়ে বসো ও আরো তেরা হয়ে গেল আমার দেখে আরে বসো বসলো না তখন আমি মনে করলাম আরে আমি বাড়ি করতেছি তো আমার এখানে তো এই এই বাচ্চাদের শিক্ষার ব্যবস্থা করা দরকার কারণ হাদিসের মধ্যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন লিয়াতাফাক্কাহু ফিদ্দিন তোমাদের মধ্যে যারা দিন শিখে তারা দিন শিখে আসার পরে যেন এলাকায় দিনের প্রচার করে এটা আল্লাহ তাআলার দায়িত্ব এখন আমি এই জায়গায় বাড়ি করব আমি থাকব আমি ঘুমাবো আমার বাচ্চা কাছে নিয়ে আরাম করব কিন্তু একটা মানে বাচ্চারা দিন শিখবে না এই প্রোগ্রাম তো শিল্পপতিরা করতেছে না কেউ করে না এটা আমার করা প্রয়োজন এটা আমার প্রথম মাথায় আসলো আমার জামাই বললো যে আব্বা এখানে আব্বু এখানে একটা মাদ্রাসা করি অনাবাসিক পর্বে যাবে আমি শুরু করো যার কারণে আমি নিচের যেই জায়গাটা আছে অনেকে বুঝেন না মাসের ব্যাখ্যাটা এই জায়গাটা আমি বলছি ফিসাবিলিল্লাহ এই জায়গাটা মানে এই পাশের এক এক সাইড এটা ফিসাবিলিল্লাহ এটা আমি কোনো টাকা নেই না এটা যদি এখনও ভাড়া দিই 8,000 টাকা ভাড়া পাবো নেই না উপরে আমি 16,000 টাকা ভাড়া কিন্তু 8,000 টাকা নেই এদের থেকে যেহেতু আমারও তো একটা মানে আমি টাকা পয়সাতে এটা করছি এই জন্য আমি নিতেছি চাইতেছি যে না একটা জায়গা যদি হয় ওখানে আমি আরও টাকা দিয়ে একটা জায়গা করে দিব যেন এলাকার মানুষ পড়তে পারে এটা আমার প্রথম কথা কিন্তু আজকে এই যেই ছেলেটা কোরআন পড়লো এখানে এখানে 9 জন হাফেজ হয়েছে 11 জন হাফেজ হয়েছে এই মাদ্রাসা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত 11 জন হাফেজ আরও কম বেশি আছে লাইনে 3 বছরে এই জায়গায় হাফেজ হয়েছে তো এই জায়গায় আমাদের মসজিদের মোতাল্লি সাহেব একটা কথা বলে হুজুর আপনারা যে এখানে নিয়ে আসছে এই বাড়িতে একটা মহিলা ছিল সে আমার কাছে বারবার বলছে যে এখানে আমি একটা এই জায়গাটা মাদ্রাসায় দিয়ে দিতাম তো সে আমার মনে হয় শামসুবের মা সে খালেস নিয়ে তো বলার কারণে না হলে আমি একদিনে আইসে এই জায়গাটা দেখার পরে আমি বললাম ভাই এটা কত কয়েত আমি গেত এক কথায় আমি জায়গাটা কিনে নিয়েছি ওই মহিলার কথা হয়তো কবুল হয়েছে অবশ্যই ওই মহিলাও এই মাদ্রাসার সব কুদার কসম কুদার কসম কুদার কসম তার কবরে পাইতেছেন খালেস নিয়ত আপনি করতে হবে না আপনি নিয়ত করেন যে আমি একটা মাদ্রাসা করতে চাই আমি 2 জন ছেলেকে হাফেজ বানাইতে চাই আপনার এই নিয়তের দ্বারা আল্লাহ তাআলা হাফেজ হয়ে যাবে এবং আপনার কবরে আল্লাহ তাআলা সওয়াব দান করবেন এখানে যারা বেতন দেন অনেক গার্ডিয়ান আছেন কষ্ট হয় আমি জানি আয় খুবই কষ্ট দেশের অবস্থা খুবই মানে এরকম ভাবে মানে খারাপের দিকে এরপরও যে আপনার বাচ্চাটাকে আপনি এখানে পড়াইতেছেন এখানে 500 টাকা দিলে
এক টাকার বিনিময়ে সাত লক্ষ টাকার সব আল্লাহ তাআলা দান করবেন। যদি হাজার টাকাও দেন এক টাকার বিনিময়ে, বলে হুজুর কেন? বলে এই সন্তান আল্লাহ দান করছেন, এই মেয়ে আল্লাহ দান করছেন, আপনি আল্লাহর এই দানকে নিয়া আল্লাহর ভাষা শিখানোর জন্য আপনি নিয়ে আসলে কাইকে কাইকে সব, কিন্তু শুধু দুনিয়া শিখানোর জন্য কোনো সব হবে কেউ দেখাইতে পারবে না। দুনিয়া শেখানোর প্রয়োজন কিন্তু সব আছে দেখাইতে পারবে না। হ্যাঁ, ওই দুনিয়ার মধ্যে যদি কোরআন থাকতো, ইসলামী শিক্ষা থাকতো, ইসলামী শিক্ষাকে জরুরি মনে করতো, তাহলে ওইটাও সব হইতো। আজকে আমরা এটাকে কিছুই মনে করি না, কিন্তু কালকে আমাদের ময়দানে আসেন দেখা হবে। অনেকে আমাদেরকে তিরস্কার করে যে মাদ্রাসায় পড়ছেন, আপনাকে পিটাইয়া 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 পড়াইছে। আমরা বলি হ আমাকে পিটাইয়া পড়াইছে, আমি তো অনেক মাইর খাইছি এই মাদ্রাসার জন্য। এটা পিটাইয়া পড়ার কারণ অর্থ কি? আমাকে পিটাইছে যার কারণে দাড়ি কাটি না, আমাদেরকে পিটাইছে যার কারণে মানুষদেরকে ধোকা দেয় না, আমাদেরকে পিটাইছে যার কারণে চান্দা খাই না, আমাদেরকে পিটাইছে মানুষদেরকে মারাম মারি না, আমাদেরকে পিটাইছে যার কারণে সুদ খাই না, আমাদেরকে পিটাইছে যার কারণে ঘুষ খাই না। তোমাদের কাছে পিটাই নাই হাজার হাজার কোটি টাকা, তোমরা মেরে খাইছো, একে তোমরাই তোমরা তোমাদেরকে বলো, আমরা তো মেরে খাইনি। এটা বলার কথা দোস্ত, এই কথাটাই অনেকের মধ্যে আছে যে আমি জানি কি জানো। আসো, শুদ্ধ কোরআন না হলে নামাজ হয় না। এই সন্তান আমাকে ধরাইয়া দিয়া যাবে যে আমাকে লালন পালন করছো, আমাকে এরকম ভাবে বাজার করে দিয়েছো, কিন্তু আমাকে কোরআন শিখাও নাই, আমি একা জাহান্নামে যাব না, তোমাকে নিয়ে জাহান্নামে যাব। বলেন এই হাদিসের মধ্যে কেউ সরাইতে পারবেন কিনা? আজকে বাচ্চাদেরকে নিয়ে নিয়ে খুব যোগ্যতার সাথে মেয়ে মারা বের হয়ে গেছেন, খুব এরকম ভাবে দামি টাকা কামাই বেশি, আপনি আজকে ভালো স্কুলে নিয়ে যাইতেছেন, আপনি আজকে অমুক স্কুলে নিয়ে যাইতেছেন, আপনি ইংলিশ মিডিয়ামে নিয়ে যাইতেছেন, আমরা তার বিরোধিতা করি না, কিন্তু এই সন্তান তো আল্লাহ বাঁচায় রাখে, আল্লাহ সুস্থ রাখে, আল্লাহ দিয়েছে, আল্লাহ আল্লাহর ভাষাটা শিখান নাই। এই আসমান আল্লাহর, জমিন আল্লাহর, বাতাস আল্লাহর, আপনি সন্তানকে নিয়ে আল্লাহর বিরুদ্ধে শিখানোর জন্য চলে যাইতেছে। আজকে ইংলিশ বাংলা 2,000 টাকা 5,000 টাকা ভর্তি ফি কোনো সমস্যা নেই, কিন্তু মাদ্রাসা শিখা সমস্যা, মাদ্রাসা শিক্ষা সমস্যা। অর্থ কি? আমরা তো এই জন্য বাংলা, অঙ্ক, ইংরাজি এখানে পড়ালেখা বেশি, এখানে একদিন কামাই করলে পড়া পারে না, দুই দিন কামাই করলে এক সপ্তাহ পারবে না, এক সপ্তাহ কামাই করলে এক মাস পারবে না, এক মাস কামাই করলে সারা বছরও খারাপ ছাত্র হয়ে যাবে। এখন বাচ্চারা আসে না, অনেকে আমার কাছে হুজুর আপনাকে মাদ্রাসায় আইন খুব করা, আমাকে কী করা? কামাই করলে 10 টাকা জরিমানা রাখে। আরে ভাই, মারলেও সমস্যা, 10 টাকা জরিমানা দিলেও সমস্যা, এর অর্থ কি? আমাকে টাকা দরকার 10 টাকা? আমরা চাই আপনার বাচ্চাটাকে মানুষ বানাইতে পারি, কেন এখানে তো লেখাপড়া বেশি, এখানে ইংলিশ বাংলা সব কিছু আছে, আবার সাথে আরবি, স্কুলগুলো তো আরবি নাই, আরবি তো অনেক কঠিন, আরবি আল্লাহর ভাষা, আরবি জান্নাতের ভাষা, আরবি কবরের ভাষা, আরবি হাসুরের ভাষা, আরবি বাংলাদেশের মধ্যে এখন 3 নম্বর ভাষা, 1 নম্বরে ইংলিশ, 2 নম্বর হলো উর্দু, 3 নম্বরে ইয়া, এরকম ভাবে 3 নম্বরে আরবি। অনেকে বলে ইংলিশ হলো ইন্টারন্যাশনাল ভাষা, আমি বলি ইন্টারন্যাশনাল ভাষা হলো যেখানে কোনো ভাষা চলবে না, যেখানে কোনো ভাষার দাম নাই, যেখানে কোনো শিক্ষার দাম নাই, ওখান থেকে শুরু হবে আরবি ভাষা শুরু। মারব্বুকা ওমান দিওকা ওমান নবীকা, আরবি। আপনি বাঙালি হন, আপনি হিন্দি হন, আপনি পাকিস্তানি হন, আপনি যেই দেশের হন, আরবি ছাড়া কিছুই চলবে না। অথচ মুসলমান আজকে আমরা এই আরবি সম্পর্কে কিছুই জানি না। ও মায়েরা, ও বাবারা, এই সন্তান কিন্তু আল্লাহর দেওয়া। এই সন্তানের চেহারার দরখাস্ত আমি করি নাই, এই সন্তানের নাক দিছে আমি দরখাস্ত করি নাই, এই সন্তানের চোখ দিছে আমি দরখাস্ত করি নাই, আল্লাহ নিয়ামত কোটি কোটি টাকার সম্পদ আমাকে দিয়ে দিছে একটা সন্তান। কেউ যদি বলে এই 5 কোটি টাকার বাড়ি তোমার চলে যাবে, কিন্তু একটা সন্তান, আমি একজন লেনেওয়ালা আছি, আমার এই বাড়িটা দিব কিনা একজন সন্তান চাই, তো সন্তান তো অনেক দামি, এই সন্তানকে জাহান্নামে বানানো যাবে না, এই সন্তানকে এরকম ভাবে জাহান্নামে দেওয়া যাবে না, এই সন্তানের কবরে এরকম ভাবে আগুন জ্বলবে এটা বাবা মা দিতে পারে না। দোস্ত, আজকে আমাদের অভাব, মুসলমানের ঘরে তার কোনো গুরুত্ব নাই, অথচ কোরআন বিশ্বাস করে আমি আমার হাতে আমার বাবার কবর দিলাম, আমি আমার হাতে আমার মায়ের কবর দিলাম, আমি আমার হাতে আমার দাদাকে কবরে শোয়াইলাম, আমি আমার হাতে আমার এলাকাবাসীকে কবরে শোয়াইলাম, এরপর আমি বুঝলাম না যে আমার এই দুনিয়ার শিক্ষা কোনো কাজে লাগবে না, কিন্তু আমরা তার বিরোধী না। দুনিয়া শিক্ষা, দুনিয়ায় চলার জন্য, দুনিয়া শিক্ষা, দুনিয়া কামানের জন্য, যে শিক্ষিত তারও আল্লাহ খাওয়ায়, যে অশিক্ষিত তারও আল্লাহ খাওয়ায়, আমাকে আল্লাহ খাওয়াইবে, আমি দুনিয়া শিক্ষা অর্জন করব, তবে আরবিকে ফাঁকি দিয়া না।
আরবি কে ফাঁকি দিয়া যারা ইংলিশে যান তারা আল্লাহকে ধোকা দেন, আরবি কে ফাঁকি দিয়া যারা ইংলিশ মিডিয়ামে ছেলেকে ভর্তি করছেন তারা আল্লাহর সাথে গাদ্দারি করতেছেন, আল্লাহর সাথে গাদ্দারি করতেছেন। বলেন আল্লাহর সাথে গাদ্দারি। আপনার ছেলে ডাক্তার হয়ে গেছে কোরআন পড়া জানে না, আপনার ছেলে ইঞ্জিনিয়ার হয়ে গেছে কোরআন পড়া জানে না, এর চেয়ে দুঃখ এর চেয়ে ব্যর্থ বাবা পৃথিবীর মধ্যে কেউ নাই। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আল্লাহ আমাদের কবুল করুক। মায়েরা যারা আছেন আমার কথা বুঝেন কিনা, আমি একটু সামনে কথা চলে আসে আমার আমার এই অন্তরটা আমি বুঝাইতে পারি না, যে বাবাকে ধরে ধরে নিয়া আমার এখানে পড়াইছে আমার পাশের বাড়ি আলা, আমি বলতে বাধ্য হই সময় ছিল না আমাদের এখানে এই নেন্যা পড়াইছে, কয়েকদিন পর দেখি বাচ্চারও দেখি নিয়ে যান, কেন নিয়ে যান আমার পাশে কেন নিয়ে যান, বলে হুজুর এরা তো হানে ভালো দামি স্কুলে ভর্তি করেছি। তাহলে আমার মাদ্রাসা অদামি আসেন, এখন চ্যালেঞ্জ আমার এই ছাত্র অনেক ছাত্ররা কি লিখতে পারে, স্কুলের ছাত্ররা কি লিখতে পারে, আমার অনেক ছাত্র ইংলিশ কি লিখতে পারে, আপনার স্কুলের ছাত্র কি লিখতে পারে, আমার অদামি হয়ে গেছে টাকা কম নেই দেখিয়া, এটা অদামি। মাদ্রাসা শিক্ষাকে ছোট মনে করি আমরা, বলি আমরা আমরা এই টাকাটা আমাদের এখানে যেহেতু আমি দেশে একটা মাদ্রাসা চালাই, এখানে সাতজন আটজন শিক্ষক 40 জন মতো খায়, আমার ওখানেও দেখতে হয়, আরে আমি তো ওরকম বড় কোনো ব্যবসায়ীও না, মনটা আমার দিলটা ওরকম তৈরি আছে, কারো কাছে চাইতেও পারি না সরমে, যার কারণে দেশে একটা মাদ্রাসা চালে। বলে কি কারণ, শুধু নাজাদ কারণ আর কিচ্ছু না, শুধু নাজাদ। এই মক্কা শরীফ এই দেওবন্দে আমি লেখাপড়া করে আসছি, ইন্ডিয়ায় দেওবন্দে লেখাপড়া করে আসছি, যেই মাদ্রাসা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের মাদ্রাসা, যখন ইংরেজ ব্রিটিশরা এই দেশকে 200 বছর শাসন করে কোরআনের জিলকে জ্বালাইয়া দিয়েছিল, 22,000 মাদ্রাসাকে জ্বালাইয়া সারখার করে দিয়েছিল, তখন কাসেম নানুতুবির মাধ্যমে প্রথম মাদ্রাসা হয়েছিল। ওই মাদ্রাসা 1860 খ্রিস্টাব্দে কাসেম নানুতুবির মাধ্যমে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। আজকে নাহলে হাফেজ পাইতেন আর আপনারা বললেন আমি ঘরে বসে আলিফ শিখছি, আর আপনি আলিফ আর বে শিখছেন, আলিফ বে দিয়ে ওখানে নামাজ চলে না, এখন ওই আগের দিনের পড়া আম্মান খালাকাস সামা দিয়া নামাজ চলে না, ইমাম সার্ভিস দিছে উলামাই কেরাম, আলেম সার্ভিস দিছে উলামাই কেরাম, নাহলে মসজিদের ইমাম পাওয়া যাইত না, নাহলে মহসিন পাওয়া যাইত না, আজকে মহসিনের দাম নাই, আজকে ইমামের দাম নাই, কিন্তু হাসরের ময়দানে ইমাম আর মহসিনের দাম কত আল্লাহ দেখাইয়া দিবেন। এজন্য আমরা আপনাদেরকে বুঝতেছি যে আপনারা যারা মাদ্রাসায় টাকা দেন কষ্ট হয়, গরিবের ছেলেরাই বলে আমার ওস্তাদ বলছে কোরআন মুরাদপুরে বইয়া কান্দাছে, বলে আমার জায়গা তো এসপি সাহেবের ঘরে নাই, আমার জায়গা কর্নেল সাহেবের ঘরে নাই, আমার জায়গা শিল্পপতির ঘরে নাই, আমার জায়গা বড় লোকদের বাড়িওয়ালার ঘরে নাই, আমার জায়গা গরিবের ঘরে পড়ছে, গরিবরাই মাদ্রাসা পড়ায়, কেন বড় লোকরা তো টাকা দেখে তারা মনে করে টাকা আমার কামাই। এজন্য আমরা যারা মাদ্রাসায় পড়াই বেতনগুলো আমরা দিব তো সব হবে, 1 টাকা কয় টাকা শামসু ভাই বলেন, 7 লক্ষ টাকার সব, 1 টাকা কয় টাকা, 7 লক্ষ টাকার সব, 500 টাকায় 1,000 টাকা বেতন দিলে কত টাকা আপনি পান, কেন এটা কোরআন বলন্দর জন্য। আজকে একজন আলেম, আমার বাবার কথা আমার মনে আসছে, আমার বাবার আমি খেদমত করতে পারি নাই, আমার বাবা কৃষিকাজ করতো সংসার চালাইতে কষ্ট হইতো, ওর সঙ্গে আমাদের 3টা ভাইকে মাদ্রাসায় দিয়েছে, আমার এক স্যার ছিল পাশে বলে ভাই আপনি কি করতেছেন 3টা ছেলে এই ভিক্ষার মাদ্রাসায় দেন, আমার সামনে বলছে, আমার বাবা বলছে না আমি আল্লাহর জন্য দিয়ে দিলাম। তাই তো আমি মনে করতেছি আমার বাবা যে কত বড় ভালো কাজ করছে, আমার বাবা ওই সময় আমার কাজে লাগাই দিতে পারতো, একজন বাড়িতে কাজে লাগাই দিতে পারতো, অথবা আমার দিকে বদলি বিক্রি করতে পারতো, আমার বাবা আমাকে দিন শিখানোর কারণে আজকে এই মুরাদপুরে শশ ছেলে আলেম হইতেছে, ওদের উসিলে আমি জান্নাতে যাবো আমার উসিলে না গেল, আজকে আমার কেশবপুরের 150 ছেলে মেয়ে আলেম হইতেছে, কুরআন সহি পড়তেছে, আল্লাহ তাআলা আমাকে জান্নাতে নিবেন ইনশাআল্লাহ। আমার বাবা যদি না পড়াইতো তাহলে আমি তো শিখতাম না, আমি তো সাধারণ মানুষের মধ্যে থাকতাম, আমি তো নামাজ পড়তাম না, আমি তো হয়তো গাঞ্জা খাইতাম, আমি তো হয়তো এরকম ভাবে খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকতাম। এর জন্য বাবা মা হলো মাধ্যম এই সন্তান আল্লাহওয়ালা হওয়ার জন্য। আপনার ছেলেকে আপনি ইংরেজি পড়ান, ইঞ্জিনিয়ার বানান, ডক্টর বানান, সব বানান, কিন্তু কোরআন রে ফাঁকি দিয়া না, বলেন কোরআন রে ফাঁকি দিয়া না, কোরআনকে ফাঁকি দিয়া না, কোরআন রে ফাঁকি দেওয়া, আল্লাহরে ফাঁকি দেওয়া, আল্লাহরে ফাঁকি দেওয়া, রসুল রে ফাঁকি দেওয়া, রসুল ফাঁকি দেওয়া, কবরকে ফাঁকি দেওয়া, কবরকে ফাঁকি দেওয়া, হাসরকে ফাঁকি দেওয়া, হাসরকে ফাঁকি দেওয়া, জান্নাতকে ফাঁকি দেওয়া। অর্থাৎ মনে মনে বলতেছি, বলে না মুখে ভালোবাসা অন্তরে অনিষ্টতা এর চেয়ে অধিক ভালো প্রকাশ্য শত্রুতা, আল্লাহ মানি, জমিন মানি, কিন্তু
আসলে কিছুই না, দোকা 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 দোকা। আল্লাহ কয় নুন খাও আমার, গুন গাও মাইশের, মুখটা দিছি আমি মাইশের জিকির করো, চোখটা দিছি আমি মাইশের দিকে তাকাও, এরকম ভাবে নাকটা দিছি আমি অন্যের, এরকম ভাবে জ্ঞান নাও, হাতটা দিছি আমি দুনিয়া করো, আমি আল্লাহরে ফাঁকি দাও ফাঁকি বাস তোরে ধরুম আমি, আমি সাইরা দিছি কিন্তু সার দিব না, সার দিছি কিন্তু ধরব, আমার ধরা খুব কঠিন, আমি কিন্তু নমরুদ্র ধরছি কিন্তু ছাইরা দিছি, আমি কিন্তু ফেরাউন ধরছি 400 বছর রাজত্ব করার পরে ধরছি, আমি সার দেই ছেড়ে দেই না, বলেন আমি সার দেই ছেড়ে দেই না, আমি সার দিতেছি ছেড়ে দেই না, এখন পোলালো ইংলিশ মিডিয়ামে যাও সার দিছি সার, ধরুম কবরের মধ্যে ও তুমি হারাইশ দিয়া ধরুম, লড়ালের আর কেউ করার কোনো সময় থাকবে না, আল্লাহ কবুল করুক। আমি আর বেশি কথা বলতে চাই না, আমি বলতে চাই যে এই মাদ্রাসাগুলো খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা, দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি মানুষ যারা কোরআন শেখায় এবং কোরআন শিক্ষা করে, বলেন যারা কোরআন শেখায় এবং কোরআন শিক্ষা করে, যারা কোরআন শেখায় এবং কারা শিক্ষা করে, এটা খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা, এখানে এলেমও বলা হয় নাই, এলেম হইলে অনেকে নেয় জ্ঞান, এখানে কোরআন যারা শিক্ষা করে এবং শিক্ষা দেয় তারা জ্ঞানী। অনেক গার্জিয়ান আছে আমাদের মাদ্রাসার ব্যাপারে, অনেকে উৎপেক্ত রয়েছে, খালি এই মাদ্রাসা না, যে দেহি হুজুরে দুইটা বাড়ি দেয়নি, যাই এই বিচার দিমো হয়নি, যাই এই অমুকরে জানামো, কেন এটার একটা বিরাট বানাইছে, কেন মাদ্রাসার শিক্ষার প্রতি ঘৃণা আনার জন্য। ওদিনকে একটা দুর্ঘটনা করছে, করে নাই, একজন আলেমকে অপমান করছে, অনেক গার্জিয়ান থাকে মাদ্রাসার হুজুর মানেনি রে, মারলে আমার কবি, ওই ছাত্রটা বেদ্য ভয়া যায়, আর বেয়াদব কখনো দিন শিখতে পারবে না, আজ খোদা খা হিমে তৌফি কি আদব, বেয়াদব মাহরুমে গাস্তাল ফজলে রব, বেয়াদবি করলে লেখাপড়া হবে না। গার্জিয়ান যেরকম সন্তান ওস্তাদ মানে, গার্জিয়ানের ওস্তাদের সাথে সম্মানে কথা বলতে হবে। অনেকে আমি দেখি এই মেয়ে টাকা দিয়ে পড়াই না, হুজুর বলে দুর্ব্যবহার, না এটা দিনই এলেম। হযরত আব্দুল কাদের জিলানি তার ছেলেকে ভর্তি করছে, তার মা আব্দুল কাদের জিলানি মা প্রথম দিন ভর্তি করে হুজুরে বলছে, হুজুর এই যে 6000 টাকা আছে এটা আপনি গ্রহণ করেন, বলে এত টাকা কেন, বলে আল্লাহর দিন হলো অনেক দামি আর আমরা টাকা দিলাম দামি, এর অর্থ এই নয় আপনার কাছে টাকা চাই, অর্থাৎ শিক্ষকরা সম্মান করতে হবে, আমার ওস্তা আমার ছেলের শিক্ষক আমারও শিক্ষক, তাকে সম্মান করে তার নামে রাস্তায় একটা বাড়ি দিলে বিচার দেওয়া শুরু করেন, আমি কর্তৃপক্ষ আমার কাছে আসবেন, আমি আমার বাদল ভাই আছে, আব্দুর রব ভাই আছে, লিটন ভাই আছে, নাসির ভাই আছে, আমি সবার হলে বসুন, কোন শিক্ষক সমস্যা হলে আমি তাকে বিদায় করে দেবো, এটা নিয়ে তো আপনি এলাকায় রাস্তায় রাস্তায় বলতে পারেন না। আরে এই কোরআন বন্ধ করণেওয়ালারা তারা আবার সোচ্চার, ফেরাউনের সময়ও মুসার ইসলামকে কোরআন পড়তে দেয় নাই, নমরুদের সময়ও কোরআন পড়তে দেয় নাই, এখনো কোরআনের বিরুদ্ধে অনেকে বলে না, কোরআনের বিরুদ্ধে অনেকের শৈল জ্বলে, আমরা জানি যেখানে মাদ্রাসা চলে শৈল জ্বলে আরেকজনের, মাদ্রাসা চলে শরীর জ্বলে আরেকজনের, কোরআন বন্ধ করতে চান, এরা ভালো লাগে না যখন রাস্তায় আলোচনা করে, আমার কাছে বিচার দেন, আমি তো কর্তৃপক্ষ, আসেন আমার কাছে, আমার জানানোর পরে যদি আমি বিচার না করি এলাকার মানুষের কাছে বিচার দিবেন, আগে নিয়ে যে মাদ্রাসা শেষ, ওদিনকে চার দোকানে আমাদের একটা ছেলের বাড়ি দিছে, দেখলাম নামাজ পড়ে না, কয়েকজন বুড়ো এখানে বসা একটাও নামাজ পড়ে না, তারা এই মাদ্রাসা নিয়ে বদনাম করতেছে, আমি আস্তে করে আমার দেখে নেই আস্তে করে চলে আসলো, তারা কি এরকম নামাজ পড়ে না, দাঁড়ি পাইকে গেছে নামাজ পড়ে না, সিগারেট বিড়ি খাইতেছে, তারা ওখানে বলে মাদ্রাসা নিয়ে এরকম ভাবে বদনাম করতেছে, অর্থ কি, এই কোরআন বিরোধীরা চিরকাল থাকবে কিয়ামত পর্যন্ত থাকবে, যারা কোরআনের মর্ম বুঝবে না, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আলমের বিরুদ্ধে কথা বলবে, একদল থাকবেই, এটা নমরুদের সময় ছিল, জাহেলের সময় ছিল, এটা আবু হানিফের সময় ছিল, শাফির সময় ছিল, ইমাম বুখারীর সময় ছিল, আমার সবির সময় ছিল, আমাদের সময়ও থাকবে, এই জন্য আমরা আর কোনো কথা বলতে চাই না, যেহেতু আমার আপনজন আপনারা, এই জন্য কথা বললাম, মায়েরা আপনাদেরকে বলবো আপনাদের এই সন্তানগুলারে আপনারা লেখাপড়া করবেন, তবে আপনারা বলবেন বাবা খবরদার হুজুরে মান্না ছিল, আর ঘরের মধ্যে টিপি রাখা যাবে না, বাচ্চাদেরকে টাচ মোবাইল দেওয়া যাবে না, টাচ মোবাইল দেওয়া মানে বাচ্চারে হত্যা করা, হত্যা করা, টাচ মোবাইল বাচ্চাদেরকে হত্যা করতেছে, বলে কেমনে হত্যা করলো, আরে সন্তান হওয়ার পরে এই সন্তান গাঞ্জা খায়, সন্তান হওয়ার পরে বাবা মারে মানে না, এর চেয়ে বড় কষ্ট পৃথিবীর মধ্যে কেউ নাই, কিশোর ভাই, এই জন্য টাচ মোবাইল দেওয়া যাবে না, মোবাইল থেকে বাড়ির থেকে নেটের লাইন বন্ধ করতে হবে যদি অফিসিয়াল কাজ করেন, না হলে টাচ মোবাইল দেওয়া যাবে না, ছোট বাচ্চাকে খুশি আপনি লুডুতে লাগাই দিচ্ছেন, আপনি গেমসে লাগাই দিচ্ছেন, ও খালি গেম চিন্তা করে, ও তো আলিফের চিন্তা করে না, ও তো বার চিন্তা করে না, ও তো হুজুরের চিন্তা করে না, আপনার বাসায় কোশ্চেন কালো, এবং একজন ছেলেম যদি আলেম হইতে পারে, হাফেজ হইতে পারে, 10 জন জাহান্নামীকে জান্নাতে নিবে, আল্লাহ আকবার আল্লাহ আকবার, কয়জন 10 জন, একজন আলেম হইলে হাজার 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 নিবে,
হাজার হাজার জান্নাতে নিবে। আল্লাহ লাস্টে পাওয়ার দিবে, যখন যাওয়ার কোনো রাস্তা থাকবে না, বলবে এলাকার আলেম কে না, বলে আমি, তুমি এখানে দাঁড়াও, বলে তোমার যার যার মনে চায় তারা তারা নিয়ে জান্নাতে যাও, কারণ কাফের মুশরিক তো বেশি ছিল, আমার এই বান্দাগুলো আমি কেমনে জাহান্নামে দিব, তোমার যার মনে চায় তারা নিয়ে নিয়ে জান্নাতে যাও। এজন্য আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মাস সাদিকিন, এই মানদাররা তোমার নেককারদের সাথে চলো, নেককারদের সাথে চলো, যার সাথে চলবা তার সাথে হাসর হবে, যার সাথে চলবা তার সাথে হাসর হবে, কারো লাগে কেউ চললে হে আসামি না, বলে আমি তো আমি কিছু করি না, তুই আল্লাহ চল চৎকা, এই জন্য তোর আসামি বানাইলাম, কালকে আমাদের মধ্যে আল্লাহ করব, তুই আল্লাহকে চল চল, আমার নেককার বান্দা লাগে চল চল, তুইও জান্নাতে যা, আল্লাহু আকবার, ঠিক নেই ঠিক, বলে কি না, আমি তো গাঞ্জা খাই না, আমি তোর লোক চলতে দেখলাম, কালকে তোরে দেখছি, পরশু তোরে দেখছি, তুই খাস না, কেটে প্রমাণ কি, প্রমাণ নাই, আল্লাহ বলবে আমার বন্ধুর লোকে চলছো, যাও 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 জান্নাতে চলে যাও। এই জন্য আমার আজকে কোরআন সবক দেওয়া হবে, এখানে যারা আছেন, এটা ভিডিও হইতেছে আসমানে, এটা ভিডিও করতেছে কেরামান কাতিবিন, ভিডিও হইতেছে আজকে এখানে যারা আছেন, এই সবের ভাগি আপনারা সবাই, এই মাদ্রাসার ভাগি শেষ সাথে উঠতে কোরআন পড়ে। আমার অনেক ভাড়াটিয়ারা বলে হুজুর এর চেয়ে, ওদিনকে আমার এক হাজির সাহেব বলছে হুজুর সকালবেলা বের হইলে আপনার মাদ্রাসার আওয়াজ রাস্তায় আসে, কোরআনের আওয়াজ, আল্লাহু আকবার। এই জন্য এই এলাকায় সবাই বরকত পান, যেখানে কোরআন তেলাওয়াত হয় ওই জায়গার সাথে আরশের সাথে সম্পর্ক হয়, যেই জায়গায় কোরআন তেলাওয়াত হয় ওই জায়গার সাথে মদিনাতুর রসুলের সাথে সম্পর্ক হয়। এই জন্য এটা চারটিখানি কথা না, যেখানে আলিফ পড়ে আল্লাহ রহমত নাজিল হয়, এক আলিফ পড়লে দশটা নেকি, যারা শুনে তারাও দশটা নেকি, যে পড়ে সেও দশটা নেকি, যে পড়ায় সেও দশটা নেকি, যে টাকা দেয় সেও দশটা নেকি পায়, আল্লাহ আকবার, আল্লাহ কবুল করুক। এজন্য বাবারা তোমরা পড়বা, কামাই করবা না, বলো আমরা কামাই করুম না, বলো কামাই করুম না, আমরা গায়ের হাজির থাকবো না, বলো গায়ের হাজির অনুপস্থিত থাকবো না, হাতুড়াও অনুপস্থিত থাকবো না, হাতুড়াও অনুপস্থিত থাকবো না, কও অনুপস্থিত থাকবো না, কও অনুপস্থিত থাকবো না, অনুপস্থিত থাকবো না, অনুপস্থিত থাকবো না। আমার কথা, আমি আমাদের বাড়ি হলো মাওয়া, আমি ঢাকায় রয়েছি, ছয় মাসে বাজ্যেই নেই, আমার বোনের বিয়া, আমার মেয়ে আমার বাবা এসে দাওয়াত দিছে যে তুমি অমুক দিন যাইবা, আমি এই তারিখে উল্লে গেছি আমার বোনের বিবাহ আমি যাইনি, আমি এক কথা আমি বলতেছি, আমি আমার বোনের বিবাহ, আমি কিসের বিবাহ খামো, বিবাহ ওই মানুষের নিয়ে দিয়ে দিয়েন, আমি যাবো না, এই এক দেড় মাস পরে আমার মেজবের বিবাহ আমি খাইতে যাইনি, আমি জানি আমি বিবাহ খাবো না, আমি এই সময় ছাত্র ছিলাম, লেখাপড়া তো এইটা, আমাদের বুজুর্গরা একবারে গেছে দেওয়াবন থেকে বারো বছর পরে একবার ফেরতে বসছে, আর ব্যাগ তাহে নেই মাঝখানে, আমার এক বুজুর্গ এই চিঠি চাই তো চিঠি, একটা চিঠিও ধরে নাই, পরে তার চিঠি বারো বছর পরে চিঠি পড়ছে, দেখে এক চিঠিতে বাবা মারা গেছে, আর চিঠিতে মা মারা গেছে, আরেক চিঠিতে নানি মারা গেছে, আরেক চিঠিতে দাদি মারা গেছে, সে যায় নাই, বলে আমার এলেম দিয়া আমার বাবাকে আমি সাহায্য করব, যে এলেম শিখবে তার বাবারে কালকে আমাদের ময়দানে এরকমভাবে নূরের টুপি পরানো হবে। এখন সবক দেওয়া হবে, আপনারা সবাই এখানে সবক দিবেন, এবং সাথে পুরস্কার, এটা কি ফাইনাল পরীক্ষার পুরস্কার, ফাইনাল পরীক্ষার পুরস্কার, যারা এক নম্বর হইছো তারা আল ইমতিহান ইকরামুর রাজুল আউহান, ইমতিহান মানুষকে পরিবর্তন করে, আজকে আমি পাইছি কালকে আমি আমু না, এরকম না, তুমি আজকে ও পাইছে আমি আগামীবার আরে দিমু না, বলো আমি আগামীবার আরে দিমু না, আগামীবার আমি এক নম্বর হম, কও আগামবার আমি এক নম্বর হম, বলো আমি আগামবার পারিব না এ কথাটি বলিব না, আর কো পারিব না এ কথাটি, একবার না পারিলে পারিব না এ কথাটি, একবার না পারিলে পাঁচজনে পারে যাহা আমিও পারিব তাহা, বলো পাঁচজনে পারে যাহা আমিও পারিব তাহা, সে পারলাম বলে হের নাক আছে, হের মুখ আছে, হের বাবা আছে, হের মা আছে, হে পুরস্কার লইব, আগামীবার পুরস্কার দেওয়া হবে না, ঠিক নেই ঠিক, আগামীবার পুরস্কার কে নিব, বলো আমি, বলো কে, বলো কে, কে বলো কে, এটার জন্য কারণ হলো আমি মাদ্রাসা কামাই করব না, আগামীবারের আমাদের ক্লাসে ছিল এক তিন নম্বরে আমরা পাঁচজন, তিন নম্বরে পাঁচজন নাম্বার আর এই করতে পারে নাই, তিন নম্বরে পাঁচজন পাস করছি, এরকম হয়েছে যে এরকম লেখাপড়া হইতে হবে। আল্লাহ তালা এই মাদ্রাসাকে কবুল করুক, আমার এই মুরব্বী নাসির ভাই, আমার আব্দুর রব ভাই, আমার সহসভাপতি ইয়া ভাই, আমার লিটন ভাই, আলহামদুলিল্লাহ যে আলেমুল আমাদেরকে এই এলাকার মধ্যে বেশি মহব্বত করেন, আলেমুল আমাদেরকে এই যুবক সোহাগ ভাই, আমাদের শামসু ভাই, আমাদের বাবুল ভাই, এরা এই চেহারাগুলোই নেক চেহারা, এই চেহারাগুলোই আল্লাহওয়ালা চেহারা, আল্লাহ তালা এদেরকে কবুল করুক। মা বোনরা যারা আসছেন তাদেরও আমরা কথা শুনতাম, আর আপনাদেরকে আমি একটা অনুরোধ করি এখানে পর্দা করে আসবেন, আপনারা একটা বরকা কিনে নেবেন, বরকা করে পর্দা করে আসবেন, এখানে আলেমুল আমা সবাই আসছেন, এরা পর্দা করে, আপনারা পর্দা ছাড়া আসবেন না, আপনারা বরকা পরে এখানে আসবেন এবং খবর নেবেন এবং বাচ্চাদেরকে শিখেবেন।
বাবা হুজুরদেরকে মানবা তিনটা জিনিসের যেই জিনিস দিয়া দিন শিখবো এটার সম্মান করা যেরকম কিতাব কোরআন আর হুজুরদের সম্মান করা মাদ্রাসাকে সম্মান করা তিনটা সম্মান যার মধ্যে থাকবো আল্লাহ তার ছেলেকে আলেম বানিয়ে দিবে হুজুরদের সম্মান করতে হবে শুধু ছেলে করবে তা না আয়েশা হুজুর বলে টাকা দেই না আমরা এমনি করেন তো আমরা এরকম না হুজুরদের সাথে খুব খুব নম্র ব্যবহার করতে হবে ভালো ব্যবহার করতে হবে হ্যাঁ মাদ্রাসায় যদি কোনো হুজুর উল্টাপাল্টা করে আমাকে জানাইবেন আমার কাছে আসবেন মাদ্রাসার যে প্রিন্সিপাল আছে এই মাদ্রাসার ইমাম হযরত মাওলানা সাইফুল ইসলাম ওখানে সমাধান না হলে আমার কাছে বলবেন আমি না পারলে আমার এই মুরব্বিদেরকে আমি ডাইকা আমি বসুম কিন্তু মাদ্রাসার ব্যাপারে বাহিরে বদনাম করবেন না মায়েরা আপনার বাহিরে করবেন না আর আমাদেরকে অনেক মারছে এই জন্য পচে যায় নাই শরীরটা একটু কমে নাই শরীরটা একটু এরকম ভাবে অসুস্থ হয় নাই ওখানে অনেক শক্তি আছে এটা হুজুররা মানলে ওই জায়গা জান্নাতে যায় হুজুরদের কাছে আমরা শুনছি হাদিস কোরআনে না তবে দিনের জন্য যা কষ্ট করবে তা আল্লাহর জন্য পাবে আল্লাহ কবুল করুক এখন